মোবাইল আমাকে দেখাচ্ছিল একজন বাদামবালা বিক্রি করছে, ভাইরাল হয়েছে, কাঁচা বাদাম, তাই না? বুবুরা কে নিবে আমার কাছে? নাই ভাজা বাদাম। আমাদের যুবকরা আর্টিস্ট দিকে ফলো করে, আমাদের মতো মৌলবী দিকে ফলো করতে পারে না। ইয়াসিন সাহেব কেমন চুল রেখেছে, কিরকম জামা পড়ে, মোষটা কেমন কেটেছে, না একজন ফিল্মের নাচনে বালি বেশ্যার বেটা চুল কেটেছে, শুয়ারের মাথার মতো দুদিক চেঁচে দিয়েছে, ওপরটা এরকম করেছে, ইউতাই চুল কেটেছে, ঠিক বলছি না? সালমান খান একটা ফিল্মে ছিঁড়া প্যান্ট পরেছে, ইয়ারাম কোন নতুন কিনে নিয়েছে, বেলেটে করে ফেড়ে ছিঁড়েছে, কষ্ট হয়, দুঃখ লাগে। আর 1400 বছর আগে নবীজি আদর্শ দিয়ে গেল, মোষ ছোট দাড়ি বড়, শালীন পোশাক পরো, ইজ্জতকে ঢাকো, ইজ্জতকে ঢেকে নাও। আমি আশ্বিন মাসের শেষ করে আমি বোম্বে যাচ্ছিলাম, তো আমার ফ্লাইট ছিল দমদম থেকে, ফজরের নামাজটা দমদম এয়ারপোর্টেই পড়লাম, আমার ড্রাইভার নামিয়ে দিয়ে এলো, তারপরে 6:30 ফ্লাইট ছিল। আমি বোর্ডিং পাসের লেগে দাঁড়িয়েছি, আমার সামনে দুটো, একটা মেয়ে সামনে, তার পেছনে একটা ছেলে দাঁড়িয়ে, আমার সামনে এক ছেলেটা আছে, ইয়ং ছেলে, জিন্সের প্যান্ট পরে আছে, এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে ঠিক যেন খুলে পড়ে যাবে, আমি তো জানি না, আমি মনে করলাম আল্লাহ এখুনি খুলে পড়ে যেতে পারে, আমার সামনে সব গোলমাল হয়ে যাবে, আমারই আমারই আমল গোলমাল হয়ে যাবে। আমি তাকে বললাম ভাইয়া থোড়া প্যান্ট কো উপর কর লিজিয়ে না তো গির জায়গা, খুল জায়গা। বলে নেই এসে ডিজাইন হ্যাঁ। বলে এসে ভি ডিজাইন কা প্যান্ট নিকাল গিয়া, এরকম ডিজাইনের প্যান্ট বেরিয়েছে। আমাদের যুবকরা মনে করে আমি যদি চুল এরকম করে রেখে এরকম করে কেটে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে যায় সবাই তাকাবে, আমি বলছি কেউ তাকাবে না। যদি বলেন আমাকে যেন সব মেয়ে দেখে সব লোক দেখে লালবাগে, একটা কাজ করবেন, পোনে আলকাদারা লাগিয়ে আন্ডার প্যান্ট পরে দাঁড়াবেন, সবাই তাকাবে, ঠিক বলছি না? পাগলকে সবাই দেখে না, দেখে না? দেখেছেন মোবাইল আমাকে দেখাচ্ছিল একজন বাদামবালা বিক্রি করছে, ভাইরাল হয়েছে, কাঁচা বাদাম, তাই না? বুবুরা কে নিবে আমার কাছে? নাই ভাজা বাদাম, তো ভাইরাল হয়েছে। সে লোকটা কি ড্রেস পরে আছে? শাহরুখ খানের মতো মেকআপ করে আছে? নাই, তো ভাইরাল হয়েছে। যদি ভাইরাল হতে চাও তাহলে আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াতে হবে, মাথার একদিকটা চেঁচে দাও, এই দিকটা নেড়া, এই দিকটা চুল থাকবে, মোষটা একদিকটা উড়ে যাবে, লোকরা বলবে লাগছে কিরকম, দেখ দারুন ভাইরাল হবে। ওই জন্যে আমার ভাইয়েরা, আপনারা যারা দেখছেন, যারা ফিল্মের আর্টিস্ট দেখে দেখে, ফিল্মের মেয়ে দিকে ওই বেশ্যা দিকে দেখে, যারা মোবাইলে দেখে আকৃষ্ট হন কত সুন্দর দেখতে, তোমার জানা নাই, তোমার বিবিকে যদি মেকআপ করানো হয় ওর থেকেও সুন্দর লাগবে, তাদেরকে মেকআপ করানো আছে। আমি মোবাইলে দেখলে মনে মনে করতাম লন্ডনের মেয়েরা কত ফর্সা, মনে হয় না? ইংরেজদের মেয়েরা, আমি বোম্বে এয়ারপোর্টে বসে আছি, জলসা করতে গিয়ে বাড়ি ফিরছি, তো একজন এসে একটা ইংরেজদের মেয়ে আমাকে জিজ্ঞেস করলে, এক্সকিউজ মি, আমার কাছে পানির বোতল ছিল, তার বাচ্চা মেয়ে, ওয়াটার প্লিজ, তা আমি দিয়ে দিলাম বাচ্চাটাকে খাওয়ার জন্য, তার চামড়াটা দেখে স্কিনটা দেখে পানির বোতলটা আমি আর ফেরত দিই নাই, বিশ্বাস করুন বাস্তব বলছি, মনে হচ্ছে জানো বুড়ি। তো আমি টেস্ট করলাম, একটা পরীক্ষা করলাম, তার হাতটা এরকম রাখার ছিল, আমি পাশে আছি, আমি আমার মোবাইলে ক্যামেরা চালু করে তার হাতের ফটো তুললাম দামি মোবাইল থেকে, তোলার পরে দেখলাম ফটোতে এসছে দারুণ সুন্দর লাগছে স্কিনটা আসলেই। তো আপনারা যারা দেখছেন না, আপনার দেখে শাহরুখ খানকে কি মনে হয় ফিল্মে ফিল্ম করলে মানে বডিটা বুড়োবে, গিয়ে দেখগা মেকআপ করেছে বলে ভালো লাগছে, মৌলবী দিকে দেখুন দেখিনি বিনা মেকআপে, যেমন অনেকজনা সকালবেলায় দেখবেন লালবাগে যোগ ব্যায়াম করতে যায়, যোগ ব্যায়াম কে বলেছে? বাবা রামদেব, সারা সকালবেলায় কাজ নেই খালি এরম করে বলছে করছে, রামদেবের শরীরটা দেখো আর আমারটা দেখো, রামদেব কি খায়? গরুর মুত পান করে, কি খায়? গরুর মুত। আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ করোনার সময় বলছে মুত খেলেই করোনা ভালো হয়ে যাচ্ছে, আমরা আল্লাহর রহমত হলো ওরা মুত খাবে আমরা দুধ খাবো, দুধ খাওয়া শরীর দেখছেন, আমি যদি এক ঘুষো মারি রামদেবকে 15টা 5 ওই দিকে চলে যাবে। কি খাইছি? খালি গরুর মাংস। আমি যখন গুজরাটে পড়তাম 12টা বৎসর প্রত্যেকদিন রাত্রে পাঁঠার মাংস আর রুটি খেয়েছি প্রত্যেক দিন,
আর তখন আমি বক্সিং খেলাতাম, বক্সিং করতাম, কবাডি খেলাতাম, একদম স্মার্ট শরীর ছিল। যখনই এসে আমি ক্লাসে বসে গেলাম, আর পরিশ্রম হলো না, শরীর মোটা হয়ে গেল, বুঝলেন? এখনো কবাডি খেললে এই এরকম প্লেয়ার দিকে আমি কাঁধে করে নিয়ে চলে আসবো আল্লাহর রহমতে। এখনো কবাডি খেললে, নাম ছিল আমার টিমের, মুর্শিদাবাদের ছেলে ছিল, চব্বিশ পরগনার ছিল, মালদার ছিল, বর্ধমানের বেশি ছেলে ছিল, আমরা সব একসাথে গুজরাটে ছিলাম, আর আমি ছিলাম মার্শাল। গুজরাটিরা 400-500 আর আমরা মাত্র 25 জন, দুজন ছিলাম, একজন আমার ভাই কারি আলামিন, মরহুম মারা গেছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, অল্প বয়সে। দুজনকে জমের মতো ভয় করতো গুজরাটিরা, জমের মতো। তোমাকে এরকম দেখছেন, আমি যখন প্রথম প্রথম গেছি, একটা মণিপুরের ছেলে ছিল জানেন, সে খালি কারাটা দেখাত, আমি বললাম যে শালা কারাটা জানে ফাটিয়ে দিবে মেরে আমাদিকে, ওর কাছ থেকে দূরে থাকতে হবে। তারপরে দেখছি আল্লাহ বিশাল বাড়াবাড়ি করছে তুই। আমি একদিন বললাম একে দিয়ে দিই, বুঝতে পারলি? বলে দিয়ে দিকিনি একটা, আর কোমর চেপে একদিন লাদ দিয়েছি। তারপর থেকে আমাকে বলতো ইয়াসিন ভাই, 3 দিন শুয়ে দিলাম বিছনে, আমার পড়ার জীবনের লাইফ, আমি আল্লাহর কাছে কান্দি, সব আল্লাহর ইচ্ছা। আমি দুটো জিনিসে এই জায়গাটা পেয়েছি, আল্লাহ আমাকে দুটো জিনিসের কারণে দিয়েছে। এক হচ্ছে বাম্মাকে ভালোবাসা, বাম্মায় দোয়া, আর দ্বিতীয় নম্বর আমার উস্তাদের দোয়া। আমি প্রচুর খিদমত করেছি আমার উস্তাদদের। বড়দের খিদমত করুন, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করুন, তাদের থেকে দোয়া, ভালো দোয়া পৃথিবীর কোনো মোলবির হতে পারে না। গোটা পৃথিবীর পীর যদি মোলবি এক কাছে হয়ে দোয়া করে, আর যদি মায়ের মন থেকে বদদোয়া বেরিয়ে যায়, আল্লাহর কসম এদের দোয়াগুলো কাজে লাগবে না, মায়ের বদদোয়া কাজে লেগে যাবে। ওই জন্যে বাপের সঙ্গে ভালো ব্যবহার করবো, জোরে বলুন ইনশাল্লাহ। যুবকরা মায়ের জন্যে জানকে কুরবান করবো, জোরে বলুন ইনশাল্লাহ। মা বলার আগে মায়ের কাজ করে দেবো, এটা প্রয়োজন। আমার বাড়িতে বলা আছে আমার মাকে, কোনো বেটার কাছে টাকা চাও না, ওষুধ পত্র ডাক্তার পানি যা লাগবে আমাকে বলবে, তুমি যদি আমার টাকা লাও তো আমি ভাগ্যবান। মা আমার কোনো বেটাকে বলে না, আমাকে বলে, আমি নিজেকে ভাগ্যবান মনে করি। যা কিছু হয় সব আমাকে বলে, আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আমার ভাইরা সব ভালো, একসাথে থাকি, কিন্তু আমি বলেছি গর্ব করে, আমাকে বলবে, কোনো ভাইকে বলো না। আমি আমার ভাইদিকে বলেছি, এক টাকা খরচ করো না, তোমরা সব টাকা জমাও তোমার সন্তানদের জন্য। আমার যদি খেয়ে মেখে সব শেষ হয়ে যায়, বাবা মায়ের খিদমত করে আমার দুটো মেয়ে, তাদের তকদিরে আল্লাহ যা লিখেছে সেটা পাবে, এটা আমি বিশ্বাস রাখি, যা লিখেছে। আমি আমার আব্বাজানের ওপরে আমল করি, এত বড় আলেম, তিনি নিজের জীবনে এক ছটাক জায়গা রাখেননি, এক ছটাক, যতগুলো জায়গা জমি কিনেছেন সব আমাদের চার ভাইয়ের নামে করে দিয়েছে। আমার মা বলেছে আপনার নামে কিছু নাই, ছেলেরা বলে আমার আল্লাহ আছে, আমার সন্তানের প্রতি আমার বিশ্বাস রেখেছি, আমি সন্তান আমাকে দেখবে, এক ছটাক রাখেনি। অনেকজন আবার অনেক বাবা মা আছে, আমি মরে গেলে তুরা লিবি, তার মানে মারামারি করবি দিয়ে ভাগ করবি, শুনে রেখে দেন, আল্লাহর ওপরে ভরসা করুন। প্রত্যেকটা ভাইকে বলে যাব, যাদের কাছে সম্পত্তি আছে, মরার আগে সন্তানকে ভাগ করে দিয়ে চলে যান। আর আমরা দেখবেন বেশিরভাগ জলসাই মলি সাহেবরা বলি, কি বলে থাকি, যে বাবা মায়ের এতক্ষণ আমি বললাম বাম্মায়ের খিদমত করো, সত্যিকারই যদি খিদমত না করেন কেয়ামতের দিনে আটকাবেন তাহাজ্জুদ পড়লেও। কিন্তু ওই বাবা মারাও শুনে যান, যারা দুটো সন্তানকে দুই দুই করেন, তাদেরকেও আমার আল্লাহ কিন্তু ছেড়ে কথা বলবে না। একটা বেটাকে 5 বিঘে জমি, আর একটা বেটাকে কিছুই নয়। ওই জন্যে আপনারা আমার জন্যে দোয়া করবেন, আমি আপনাদের জন্যে দোয়া করি। আবার আলোচনা হবে, প্রশ্ন যিনি করেছেন আমি পকেটে রেখেছি, আবার কোনো দিন কোথাও আলোচনা করলে আমি প্রশ্নর উত্তরগুলো দেবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আজকের জলসাকে আল্লাহ কবুল করুক, আজকের প্রোগ্রামকে আল্লাহ কবুল করে লেখ, এই গ্রামের যুবকদিকে আল্লাহ কবুল করুক, আজকে যারা মেহনত করে দিয়েছে, আমরা যারা হাজিরি হয়েছি, যিনারা হতে পারেননি, আল্লাহ সকলকে কবুল করুক, আর যারা পয়সা দিয়েছেন, যিনারা দিতে পারেননি, আল্লাহ সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।